হ্যালো বন্ধুরা, অফ টাইম টিভির নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা আমার হাতে এক কাপ চা দেখতে পাচ্ছেন, আর এটি হলো গ্রিন টি। আমরা অনেকেই শরীরের মেদ কমানোর জন্য, স্লিম হওয়ার জন্য, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য বা অভ্যেসগতভাবেই গ্রিন টি পান করে থাকি। কিন্তু আমরা এই গ্রিন টি অর্থাৎ সবুজ চায়ের পরিবর্তে পাটপাতার চা তো খাচ্ছি না। যদি আপনি নিয়মিত গ্রিন টি পান করে থাকেন, তাহলে আমাদের আজকের এই ভিডিওটি আপনার জন্য। তাহলে চলুন দেখে নেই এ বিষয়ে গবেষকরা কি বলছেন। এর ফাঁকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি অন রাখুন। বন্ধুরা, আমরা যারা গ্রিন টি পান করে থাকি তারা জানি গ্রিন টি দুই কালারের হয়ে থাকে। একটা হলো হালকা সবুজ কালার এবং আরেকটা হলো হালকা সোনালি কালার। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসছে যে তাহলে আমরা কিভাবে গ্রিন টি এবং পাটপাতার চায়ের মধ্যে পার্থক্য বুঝতে পারবো। হ্যাঁ, সেটিও আমি বলে দিব। এজন্য এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখতে হবে। গ্রিন টি তো আমরা মোটামুটি সবাই চিনি, তাহলে এবার আসা যাক পাটপাতার চায়ে। এই প্রথমবার বাংলাদেশে পাটপাতা থেকে চা তৈরি হচ্ছে এবং এই পাটপাতার চা জার্মানি সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। এ বিষয়ে গবেষকরা বলেছেন, ফুল আসার আগেই পাট গাছ থেকে পাতা সংগ্রহ করতে হবে, পরে তা সূর্যের আলোয় শুকিয়ে গুঁড়ো করতে হবে, এরপর মধু বা চিনি দিয়ে এ চা তৈরি করতে হয়। ইতোমধ্যে 8 থেকে 10 টন পাট পাতার চা জার্মানিতে রপ্তানি করা হয়েছে। পাট পাতার চায়ের স্বাদ একদম গ্রিন টির মতো, আর দামও হবে সাধারণ চায়ের মতো। গ্রিন টিতে যেমন দুধ মেশানো যায় না, ঠিক পাট পাতাতেও দুধ মেশানো যাবে না। পাট পাতার চায়ে শুধুমাত্র মধু অথবা চিনি মিক্সড করে খেতে হবে, এবং আমরা জানি গ্রিন টিতেও শুধু মধু এবং চিনি মিক্সড করে খেতে হয়। তাহলে গ্রিন টি এবং পাট পাতার চায়ের মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই পার্থক্য রয়েছে। গ্রিন টি অর্থাৎ সবুজ চায়ে কখনো সবুজ কালারের রং হয় না, এবং পাট পাতার চায়ে কখনো সোনালি কালার রং হয় না। পাট পাতার চা যেটি, সেটিতে সবসময় হালকা সবুজ কালার রং থাকে। এ থেকেই আমাদের বুঝে নিতে হবে। তবে পাট পাতার চায়ে কিন্তু কোনো ক্ষতিকর উপাদান নেই এবং এটি খেলে কোনো ক্ষতি হবে না। পাট পাতার চায়ে ভেষজ গুণ রয়েছে। এই চা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী। বন্ধুরা, আমরা যারা স্লিম হওয়ার জন্য বা শরীরের অতিরিক্ত মেদ কমানোর জন্য গ্রিন টি পান করে থাকি, তাদেরকে অবশ্যই এ সম্পর্কে সচেতন হতে হবে। অবশ্যই বাজার থেকে গ্রিন টি কেনার সময় প্যাকেটের উপরে ছবি দেখে কিনতে হবে, এবং যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু এই পাট পাতার চা খেতে পারেন, কারণ এই পাট পাতার চা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। সেই সাথে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল বাটনটি অন রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।